হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে একটি অসাধারণ গানের সুর শিখিয়ে দিব। তো এই গানের প্রথম করি হচ্ছে, যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। তো এই গানটি একজন কমেন্টে রিকোয়েস্ট করছিলেন। তো আপনাদেরও যে কোনো গানের মোবাইল পিয়ানো টিউটোরিয়াল পেতে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো প্রথমে আমি আপনাদেরকে সুরটি তুলে দেখাবো এবং পরে আপনাদেরকে উপরে নোট আকারে লিখিয়ে দিব যারা পিয়ানো শিখতে আগ্রহী, এবং আস্তে আস্তে স্লো মোশন দিয়ে দেখিয়ে দিব। তো বেশি দেরি না করে চলুন সুরটি তোলা যাক। তো যাই হোক ভিউয়ার্স, আপনাদেরকে বাজিয়ে দেখালাম, জানি না কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এখন আপনাদেরকে বেসিক্যালি স্লো মোশন দিয়ে দেখিয়ে দিব এবং দেখিয়ে দিব যে কীভাবে আপনারা এই গানে শুটি তুলবেন। তো সর্বপ্রথমে কী করতে হবে, আপনাকে ভিজিবল কেস সিলেক্ট করতে হবে। তো এখানে দেখুন আমি জাস্ট 11টি ভিজিবল কেস সিলেক্ট করে নিয়েছি। তো আপনারাও অবশ্যই 11টি ভিজিবল কেস সিলেক্ট করে নেবেন। এরপরে বাম পাশে C4 রাখবেন এবং ডান পাশে F5 রাখবেন। এই যে এটাতে কিন্তু প্রেস কলার একটু চেঞ্জ হবে, আবার এটাতে কিন্তু প্রেস কলার চেঞ্জ হবে। যারা আমার রিটার্নিং ভিউয়ার্স তারা অবশ্যই জানেন। এরপর দেখুন এখানে প্লাগিন দেওয়া আছে। তো এই যে ড্যান্স ট্রান্স, তো এই প্লাগিনের দিকে কিন্তু আমি আপনাদেরকে স্লো মোশন দিয়ে এখন দেখিয়ে দিব যারা পিয়ানো শিখতে আগ্রহী। ঠিক আছে, উপরে নোটগুলো আপনারা লক্ষ্য করবেন, সেগুলো খাতায় লিখেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা শুরু করবো G4 থেকে। তো দেখুন এই লাইনটা আপনারা সেম টু সেম দুইবার প্লে করবেন। তো আমি আপনাদেরকে আরো একবার দেখাচ্ছি, দেখুন। এখন পরের লাইনে দেখুন, C5 থেকে শুরু হবে। এখন সেম টু সেম আবার আমরা প্রথম কলিতে চলে আসবো। এখন দেখুন দ্বিতীয় কলিটা, দেখুন G5 থেকে আমরা শুরু করব।
কোয়ালিটিও কিন্তু আপনারা সেম টু সেম দুইবার প্লে করবেন। তো আমি যদি আরেকবার দেখাই তাহলে বেশি দেরি হয়ে যাচ্ছে, তারপর আপনারা পুনরায় সেখানে অর্থাৎ প্রথম কোয়ালিটিতে ফিরে আসবেন। তো যাই হোক ভিউয়ার্স, এভাবে একটু প্র্যাকটিস করলেই আপনারা সব গানেরই সুর নিজে নিজে তুলতে পারবেন। আর যে কোনো গানের মোবাইল পিয়ানো টিউটোরিয়াল পেতে নিজের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যে নোটগুলো আপনাদেরকে উপরে লিখিয়ে দিলাম এগুলো মুখস্থ করবেন। আর যদি না পারেন তাহলে ভিডিওটি আবার দেখুন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না, ঠিক আছে? আপনার একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তো সকলেই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।